this is our key. And this is my key. Thank you. এই দেশে ফ্রান্স ভাষায় কথা বলতে পারছি ভাষাগত কোনো প্রবলেম হচ্ছে না সাথে আছে মিরন হলো জেনেভাতে সবাই ফ্রেঞ্চ বলে যার জন্য আর কি ভাষাগত কোনো প্রবলেম হয় না আর মিরিয়াম শি ইজ এ ভেরি গুড ভেরি নাইস ভেরি হেল্পফুল এন্ড উই শুড টেল দ্য পিপল দে শুড কাম এন্ড স্টে ইন দিস হোটেল থ্যাংক ইউ রুম নাম্বার 202 দুইজন থাকবো এখানে দুই দিন পরে জানি না কোথায় যাবো তবে জেনেভা জুরিখে যাচ্ছি ওখানে কত নম্বর রুম হবে আবার দেখাবো লেটস গো আমরা আজকে আসছি সুইজারল্যান্ডের জেনেভাতে এখানে কিছু স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই ওয়াটার ফ্লো এটার সম্পর্কে আমরা জানবো এখানে যারা আছে অর্থাৎ সুইজারল্যান্ডের প্রবীণ প্রবাসী তারই সাথে সাথে আমাদের এক সুইজার নাগরিক আছে তার কাছ থেকে প্রথম শুনবো এবং তার ভাষাটা সম্পূর্ণ ট্রান্সলেট করে দেবেন আমাদের মিয়া ভাই এবং এক বড় ভাই সো মিস্টার বাঙালি আমি ওর কাছে জানতে চাই এই ওয়াটার ফ্লো সম্পর্কে লাউডলি অলসো দিস ইজ ওয়াসার ফন্টেন ফন গেনফ দিস ইজ আইস ফোদে ওয়ান দাস ওয়ার্টজাইখেন ফন গেনফ দ্য স্ট্রাল হুন্ড বিস টু 140 মিটার হোগ und ইজ eigentlich das ganze Jahr besuchbar bis auf den November. ভাই আমি শুধু আর সাউন্ড ছাড়া আর কিছুই বোঝি না বিশ্বাস করেন এখন বোঝার জন্য এই ভাইয়ের কাছে চলে যেতে হবে মিয়া ভাই আমার বন্ধু যা কইছে আমি চেষ্টা করতেছি বাংলায় আপনাকে আবার হুনানের লেগা এটা যে ফাউন্টেন যে পানি যে উপরে উঠবার লইছে 140 মিটার পর্যন্ত উপরে ওঠে আর এটা হইলো জেনেভার একটা বৈশিষ্ট্য এটা ট্যুরিস্টের জন্য করা হয়েছে ওই তখন প্রথম যখন করছিল তখন খুব অল্প অবস্থায় ছিল এত উপরে পানি উঠে নাই এখন পানি একটু বেশি উঠে তো ট্যুরিস্টরা আসে দেখানোর লিগা এটা দেখা দেখা আবার জুরিকেও করছে অন্য অন্য সিটিতেও করে ফেলাইছে এটারে দেখা তবে ভালো থাকেন ও যা কইছে তার চেয়ে একটু বেশি আমি কইছি সাদাত ভাই আছে সাদাত ভাই তো বেশি করে কইতে পারবো যেহেতু সাদাত ভাই এখানেই থাকে তো এই ব্যাপারে তার অভিজ্ঞতা সব থেকে বেশি আমরা জেনে শুনে কিছু অর্জন করেছি সে বি প্র্যাকটিক্যাল শেয়ার করবে সাদাত ভাই আপনি কানেক্ট করেন আমার ফ্রেন্ড এবং আমার আনিস ভাই যেটা বলেছে আর কি অনেকটা সবই বলে ফেলেছে আর কি আমার আর বেশি তেমন বলার নাই তবে আমরা এটাকে এই ফ্রেঞ্চে জেদ্দো বলি আর এটা হচ্ছে জেনেভার প্রতিটা শহরে একটা প্রতীক থাকে যেমন প্যারিসে আপনাদের টাওয়ার এফেল আছে তো আমাদের জেনেভার এই জেদ্দোটা হচ্ছে আমাদের জেনেভার প্রতীক প্রতিটা ট্যুরিস্ট এই আকর্ষণেই দূর দূরান্তের থেকে এখানে ছুটে আসে বিশেষ করে সামার টাইমে আরব দেশ থেকে অনেক ট্যুরিস্ট এখানে আসে এই সমস্ত এলাকা তখন পরিপূর্ণ থাকে তো এখন বর্তমানে একটু কম কারণ কোভিড 19-এর কারণে একটু ট্যুরিস্ট আবার কম হয়েছে আর এই হলো এটার কথা আর কি থ্যাংক ইউ ধন্যবাদ হোল্ড হয়ে গেছে পানিতে ডিস্টার্ব করছে মনে হচ্ছে অনেক দিনের চেনা পরিচিত বন্ধু দেখেন কত সুন্দর রেসপেক্ট করে সম্ভবত ভালো দেশে সভ্য দেশে থাকে বিদায় আর হচ্ছে ট্যুরিস্ট আমরা এজন্য সম্মান করতেছে ভদ্রর মতন চলে যাচ্ছে সম্মানের সহিত এদের এখানে রাখা হয়েছে ট্যুরিস্টদের আনন্দ দেওয়ার জন্য ঠিক তদ্রুপ আমরাও খুব মজা পাচ্ছি কত সুন্দর অনেক বড় কিন্তু আমাদের দেশে এইসব রাজহাঁস দেখলে কিন্তু খেতে মন চায় আমি খাই না পার্সোনালি আমি খেতেও পছন্দ করি না বাট ভালো লাগছে দেখেন একটু দেখেন অনেকগুলি আছে একটু মুভ করেন আর ক্যামেরাম্যান আমার জানা মতে প্রত্যেকটা দেশেই একটা ফ্ল্যাগ থাকে
সেটা স্টেট ওয়াইজ হোক, ডিভিশন ওয়াইজ হোক আর ডিস্ট্রিক্ট পর্যায়ে হোক, একটাই ফ্ল্যাগ। কিন্তু সুইজারল্যান্ডে একটা ব্যতিক্রম ধর্মী দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেক স্টেট ওয়াইজ আলাদা পতাকা, সেটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ থাকবে এবং স্টেটের ইন্ডিভিজুয়ালি ফ্ল্যাগ থাকবে। এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা সুইজারল্যান্ডের বড় ভাই আনিস ভাইয়ের কাছে যাব। হ্যাঁ ভাই, ধন্যবাদ আমার প্রশ্ন করার জন্য। আজকে জেনেভাতে আসছি, শাহিম ভাই আসছে প্যারিস থেকে। অনেক দিনের শখ ছিল দুজনে মিলে ভিডিও করবো, তাই করতেছি। সুইজারল্যান্ডের ব্যাপারটা হচ্ছে গিয়া কনফেডারেশন অনুযায়ী প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মিলে একটা দেশ গ্রহণ করা হয়েছে, গঠন করা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ইন্ডিপেন্ডেন্ট, যার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা ফ্ল্যাগ আছে। তারপরে মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট, যার জন্য প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির আলাদা ফ্ল্যাগ আছে। এটাকে সুইজারল্যান্ডের আরেকটা নাম হচ্ছে গিয়া হেলভেটিয়া। হেলভেটিয়া ইজ দ্য রিয়েল নেম অফ সুইজারল্যান্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইচ্ছে মতো নিতেছি, যতক্ষণ মন চায় ততক্ষণ খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে খাওয়ার জন্য কোনো রেস্ট্রিকশন নেই, সকালবেলা নাস্তা ফুল ফ্রি, হোটেলের সাথে ফুল প্লেট ভরে নিছি। এখানে আছে পাঁচশোকলা, খসো রয়েছে, কি বলে জানো সরি ভাই এটার নাম, এটা হয়েছে কি ফল, এটা হলো আপনার কিউই, কিউই ফল মানে আব্রিকুট, আব্রিকো মানে বাংলা ভাই আমিও জানি না, হসে বলছে। এগুলি সব সিস, এটা হচ্ছে বাটার, সিস খেলে একটু এনার্জি বৃদ্ধি পাবে, এখন বাইরে বের হতে হবে, দ্যাটস ওয়াই সিস নেওয়া। দেখি আর কি আছে, কামান, জুস অলরেডি দুইটা নিয়েছি, যদি প্রয়োজন হয় আবার নিব। এটা খুব পছন্দের আমার, কারণ ম্যাকডোনাল্ডসে যখনই যাই এটা ম্যাকডোনাল্ডসে পাওয়া যায়, তখনই এটা নেই, কোনো কথা নাই, এটা অনেকগুলো খেতে পারি। আজকে দেখা যাবে সর্বোচ্চ কতগুলো খাওয়া যায়, কারণ একটাই, লেটস গো। কফি, কফি মেশিন, কফি সাধারণত আমি পরে খাই, এক একজনের যার জব অভ্যাস, সবার শেষে আমি কফি নিই, কফিটা পরে হবে। শিওর শিওর, কসো আরও একটা নেব, এই যে নিলাম কসো। আমি শোকোলা পছন্দ করি না, শোকোলা খাইও না, শোকোলা খেলে মোটা হয়ে যাবো, এ কারণে সমস্যা আছে। এগুলো হচ্ছে সুগার, আমি যাবি নিব না। চকলেট আছে অনেক, চকলেট আমি পছন্দ করি না, সব শোকোলা জাতীয় চকলেট আমি খাই না, সেও নেওয়া যাবে না। এটা হচ্ছে সুগার, শোকোলা জাতীয়, কফির ভিতর দিতে হবে, যেহেতু কফি এখন নিচ্ছি না, সো এটাও নেবো না, সকালের নাস্তা করতেছি, তারপরে আবার দেখা। কফি খেতে হবে কিন্তু বানাতে পারি না মেশিন দিয়া ভাই, দুঃখের বিষয়, কিছু করার নাই, মিয়া ভাই আছে, মিয়া ভাই হেল্প নিতে হচ্ছে।